রাস্তায় গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে, ধৃতকে এদিন তোলা হয় আদালতে। টোল প্লাজায় তৃণমূল নেতার ছেলের দাদাগিরি, টোল গেটে গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে, ধৃতের নাম রাহুল আলী। ধৃত যুবক রাজগঞ্জ ব্লকের ব্লক সভাপতি সালেমান মোহাম্মদের ছেলে। আজ ধৃতকে জেলা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জে জাতীয় সড়কে টোল গেটের পাশে একটি শুকর বোঝাই ট্রাক আটকে তোলা চায় এই রাহুল। গাড়ি চালক জানিয়ে দেন তার কাছে সমস্ত রকম বৈধ কাগজ রয়েছে, কোনো টাকা দেবেন না। এরপরই তৃণমূল নেতার ছেলের দাদাগিরি শুরু হয় বলে অভিযোগ। খবর যায় রায়গঞ্জ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ উঠছিল, কিন্তু এতদিন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হওয়ায় জেলাজুড়ে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতা সালেমান মোহাম্মদ বলেন, ছেলে ওই টোল প্লাজায় কাজ করে। টোল প্লাজার ম্যানেজার ওই গাড়ি আটক করতে বলেছিলেন, ম্যানেজারের নির্দেশেই সে গাড়ি আটক করেছিল, তবে ছেলে তোলা আদায় করেনি। সে বলছে যে ওই গাড়িগুলোকে আটক করো, তো ওরা তো কর্মচারী, ওরা তো আটক করবেই, ম্যানেজার যদি বলে থাকে তো আটক করবে, সেইটা আটক করছে। আটক করার পরে কিছুক্ষণ পরেই পুলিশ আসে, ছেলেকে নিয়ে যায়। গাড়ি কে একটাই সে বলে, হ্যাঁ আমি। কমপ্লেন করছে ড্রাইভার, ড্রাইভার প্লাস গাড়ির মালিক কথা। বিষয়টি নিয়ে জেলা আইনটিটিউসির সভাপতি তপন দেব বলেন, আমি বিষয়টি জেনেছি, দল কখনোই এসব কাজ প্রশ্রয় দেবে না, পুলিশ পুলিশের কাজ করবে। এই ধরনের কোনো অনৈতিক কাজ কোনো জায়গাতে সংগঠিত যদি হয়ে থাকে তার তীব্র আমরা নিন্দা করি, কিন্তু বাইরে ভাই আমি গতকালকে জানতে পারি, আজকে 11টার পরে জলপাইগুড়ি আসবার পরে সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই আমি জানতে পারি, কারণ ব্লক আইনটিসির সভাপতি আমাকে গতকালকে থেকে আজকে অবধি ফোন করেননি বা বলেনি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তা আমি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অরিন্দম ব্যানার্জি তার সাথেও কথা বলি, জেলার সভাপতি মোহাম্মদের সাথেও কথা বলি। তো আইন আইনের পথেই চলবে, কারণ এগুলো অনুমোদন দল করে না এবং আইএনটিটিউসি তো একেবারেই অনুমোদন করে না। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি গোটা জলপাইগুড়ি জেলাতে কোনো জায়গাতে যদি কোনো রকম অভিযোগ পেয়েছি সাথে আমি দৌড়ে গেছি এবং সেখানে যাতে আইএনটিটিউসির নাম করে কোনো রকমভাবে কোনো তোলাবাজি না করা হয় সেই সম্পর্কে আমি একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছি, পেপার বা টিভিতেও আমি বাইট দিয়েছি, একটাই কারণে যাতে সুষ্ঠুভাবে শ্রমজীবী মানুষ চলতে পারে এবং আইএনটিটিউসির নামে কোনো বদনাম না হয়। যদিও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সৌজিৎ সিংহ বলেন, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, এটা তৃণমূলের সংস্কৃতি, নিত্য নৈমিত্য ব্যাপার, এখন প্রত্যেক দিনই ব্যাপার, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শুধু ধর্ষক বা খুনি নয়, আজকে বাংলায় অধিকাংশ যে ক্রাইম হচ্ছে, অপরাধ হচ্ছে, সংগঠিত হচ্ছে, সমস্তটা হচ্ছে শাসক দলের প্রশ্রয়ে, এবং অধিকাংশ মধ্যে দেখবেন হয় শাসক দলের কোনো নেতা, নয়তো তার পরিবারের কেউ ছেলে বা অন্য কেউ। এবং আজকে যাকে ধরা হয়েছে পুলিশ ধরেছে, আমি সাধুবাদ জানাই জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে যে সঠিক একটা স্টেপ নিয়েছে। কিন্তু আপনি দেখবেন একটা বিষয়টা যে কত কয়দিন রাখা যায় ভিতরে, এই এই ভিতরটা নজর রাখতে হবে। অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রায়গঞ্জ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।